গৌসুবাক যেদিনে শুনো বা এক সত্য মরত ফুয়াই সিদি আল্লাহ উজুর গৌসুবাকর কারামত রসিলাই ফুয়াই উম বেগুনর আল্লাহ ওলি বানাই দি বেগুন তার গৌসুল আজম ন কিন্তু আর আল্লাহ হদে ওবা তোমার গৌসুল আজম ন ল গৌসুল আজম সময় তো শোদে এত লাই গৌসুল আজমের কান মান সম্মান নাই না আই আল্লাহ গৌসুল আজমের যেভাবে সম্মান করি গৌসুল আজমের সম্মানতে তোমার বেগুনর বলি বানাই দি বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস সবাই ও আমার সোনার মদিনা প্রাণের মদিনা ও আমার সোনার আরে বলে বনা তো ও আমার রিয়াজুল জান্নাত তুমি দয়াল নবীর বাণী রিয়াজুল জান্নাত তুমি নূর নবীর বাণী কথা বলেন ঠিক কি না রিয়াজুল জান্নাত আজ তো আমাদের দেশে এক মৌলবি আরেক বিন হাবিব সে বলছে রিয়াজুল জান্নাত পেয়েছি রওজা আমি পাই নাই কত বড় জাহেল কত বড় মূর্খ কত অশিক্ষিত হলে এ ধরনের কথা বলতে পারে যার আল্লাহর নবীর শান নিয়ে বিয়াদবি করতে চায় কথা বলে ঠিক কি না যুগে যুগে কালে কালে এরকম কিছু কীট পতঙ্গ এসেছিল আসবে কিয়ামত পর্যন্ত আসলো এরা কোন নবীর ক্ষতি করতে পারবে বলেন না পারবে আমরা আমাদের সেই ত্যাগ দিয়ে ভালোবাসা দিয়ে হৃদয় উদ্ধার করে হায়াতুন নবীকে ভালোবাসবো প্রয়োজনে শের বাংলার মতো ময়দানে জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগে জিন্দাবাদ আজকে সরকিদিরপুরের এলাকা থেকে দেত্তহীন করতে বলতে চায় আরে বিন হাবিব সাহেব আপনি ওমের এমন একটি জায়গার মধ্যে আঘাত করেছেন যেই জায়গা হচ্ছে মুসলমানের সবচেয়ে স্পর্শকাতর জায়গা যেখানে আঘাত করলে বাংলার কোটি কোটি সুন্নি জনতা আপনাকে ছাড়বে না আপনাকে ছাড়বে না আপনাকে ছাড়বে না কথা বলেন ঠিক কি না সুতরাং নবী নিয়ে কোনো কথা বললে আমরা সহ্য করব কথা বলেন না সহ্য করব আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিক আপনাদেরকে মাহফিলে আসার তৌফিক দিক শুধু ফেলে যাইব তৌফিক দিক আমিন হক তো কুরআনুল করিম থেকে সূরা ইসরা 15 নং পারা 15 নং আয়াত নং হচ্ছে 22 সুবহানাল্লাহ বলেন একদম কমন একটি আয়াত যে আয়াত নিয়ে এমন কোন উলামায়ে কেরাম নেই কথা বলে না কিন্তু আমার ভাইয়েরা এই কুরআনুল কারীমের আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য এত নিয়ামত এত সার নির্যাস রেখেছে আল্লাহ বলে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো কে বলেছেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেছেন মা বাবার সাথে সুন্দর আচরণ এরপরে আল্লাহ বলে ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন মা বাবাদের ভেতরে একজনকে পেয়েছো অথবা উভয়জনকে পেয়েছো আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ মায়ের কণ্ঠ দিয়ে মায়ের জবান দিয়ে উফ শব্দ যাতে বের না হয়
মা বাবার কাছ থেকে আপনার জবান দিয়ে যাতে উপশব্দ বের না হয় বলছেন কে? আমার ভাইরা, মা বাবা কত বড় নিয়ামত। চলুন আমরা ভেতরের দিকে যাই। আমার আল্লাহ বলেন, ও জগতের মুসলমান, এ আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কেমন মা বাবা? যেই মা বাবা আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? সন্তান যখন দুনিয়াতে আসেন, আসার পরে মা বাবা ভালো একজন আলেম দেখে মায়ের মন খুশি, বাবার মন খুশি, বড় একজন আলেম নিয়ে আজানের ব্যবস্থা করলেন। যেভাবে ইমাম হাসানকে মা ফাতেমার ঘরে যখন সন্তান আগমন করলো, যার নাম ইমাম হাসান, ইমাম হাসান আসার পরে আল্লাহর নবীর কাঁধের কুলের মধ্যে যখন ইমাম হাসানকে দেওয়া হলো, আল্লাহর নবী নিজে নবুয়তের জবানে ইমাম হাসানের কানের মধ্যে আজান দিয়েছে। কত বড় দামি ইমাম হাসান, যার কানের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আজান দিয়েছেন। ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আপনার তানিক কে করেছেন? তানিক মানিক বুজুর্গ আলেম দিয়ে কিছু খাওয়াই দেওয়া, বুজুর্গ আলেম দিয়ে কোন পিশাব পেলে পিশাবের ছেলে পেলে প্রসিদ্ধ মশহুর পিরানে কামেল দিয়ে আপনার সন্তানকে সিন্নি সোয়াবেন। আমার মা বাবা আপনার জন্য সেটাও করেছেন, আপনার জন্য একটা সুন্দর নামের ব্যবস্থা করেছেন। আনোয়ারুল হাদিসের মধ্যে আসছে, তাবরানি শরীফের মধ্যে আসছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, সাম্মু বিসমি, তোমরা নাম রাখো আমি রসুলের নামের সাথে মিশাইয়া। আর একটু জোরে বলেন, আল্লাহর নবী বলেন, সাম্মু বিসমি, তোমরা নাম রাখবা আমি নবীর নামের সাথে লাগাইয়া। কি মানি? তোমার সন্তানের নাম রাখবা মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ আবু হুরায়রা, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ উমর, মোহাম্মদ উসমান, এভাবে এক একজনের নাম তোমরা রাখবা। কিন্তু হাদিস নববীর ভেতরে আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমি বুঝাতে চাচ্ছি, সন্তান যখন দুনিয়াতে আসলো, মা বাবা সন্তানের জন্য আজানের ব্যবস্থা করেছে, কথা বলে সন্তানের জন্য তাহানিকের ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী নাম রাখার কথা বলেছেন, জি মা বাবা নামও রেখেছেন, আল্লাহর নবী সাত দিনে আকিকা করতে বলেছেন, যে মা বাবার সামর্থ্য আছে সেই মা বাবা সাত দিনে আকিকা করেছেন, যেভাবে আল্লাহর নবী সপ্তম দিনে ইমামে হাসান এবং ইমামে হুসাইনের জন্য আল্লাহর নবী দুটি বকরা করে করে দুটি বকরা জবাই করে আল্লাহর নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইনের জন্য আকিকা করেছেন। তাহলে মা বাবার সন্তানের জন্য আকিকাও করলো বলেন আকিকাও। সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানকে এলমে দ্বীনের তালিম দিল, সন্তান যখন বড় হয়ে গেল, সেই সন্তানের জন্য আস্তে আস্তে মা স্বামীকে বলে, স্বামী আমার সন্তান তো বড় হয়ে গিয়েছে, আমার সন্তানের জন্য তোমার পেনশিয়ানির টাকা দিয়ে একটা ব্যবসার ব্যবস্থা করো। মা কত দরদি, সন্তান অনেক বড় হয়েছে, এখনো বেকার, চারিদিকে ঘুরে কোনো কাজ করে না। মা ওই দরদি মা, দুঃখিনী মা রাতের বেলায় স্বামীকে আদর করে করে বলে, স্বামীকে যখন প্রথমবারে বলল,
স্বামী রাগান্বিত হয়ে গেল, তোমার সন্তান তো বেকার, সে তো কোনো কাজ করে না। স্ত্রী বললে, স্বামী আমার সন্তান বেকার হলো তো এটা আমাদের সন্তান, ঠিক কিনা বলেন? স্বামীকে আস্তে আস্তে বুঝালেন, বুঝানোর পরে স্বামীর অর্জিত টাকা দিয়ে সন্তানের জন্য একটা ব্যবসার ব্যবস্থা করলেন। ছেলে যখন উপযুক্ত হলো একটা বিয়ের ব্যবস্থা করলেন। মা দরদি মা বলছে, স্বামীরে আমার সন্তান তো বড় হয়ে গিয়েছে, আমার সন্তানের জন্য একটা বউ আনলে বোধহয় ভালো হয়, কারণ আমি নাতি দেখব, আমি নাতিকে আদর করব, আমার ঘরে নাতি খেলাধুলা করবে, আমি নাতিকে দিয়ে আদর করব, এর চেয়ে আর সুখের সংসার কি হতে পারে? কিন্তু আমার ভাইয়েরা, যেই মা পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, যেই মা দশ মাস দশ দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে, যে কষ্ট পৃথিবীর কোনো মানুষ চাইলে করতে পারে না, সেই কষ্টটা আপনার আমার মাই করেছে। সন্তান প্রসবের সময় কি জ্বালা যন্ত্রণা! আল্লাহর নবী বলে, এই জ্বালা যন্ত্রণা যদি দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হতো, এই দুনিয়ার মানুষ কখনো সহ্য করতে পারত না। এই অবাকা মা, যেই মা পেটে গর্ভ ধারণ করেছেন, আর সে সন্তান যখন দুনিয়াতে প্রসব করবে, এই সময়ের এক মিনিটের কষ্ট যদি দুনিয়ার এক পাল্লায় দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত এবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুঃখিনী মায়ের কষ্ট তারপরও ভারী থাকবে। সেই দুঃখিনী মা বলছে, আমার সন্তানকে একটা বিয়ের ব্যবস্থা করো, কারণ মা জানে ওই ঘরের মধ্যে নাতি যখন খেলাধুলা করবে, মায়ের কষ্টগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, যেই দুঃখিনী মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছিল, যে দুঃখিনী মা হাসপাতালের বারান্দায় হাসপাতালের মধ্যে দীর্ঘ পাঁচ দিন সাত দিন ধরে কাতরায়ে হাসপাতালের বেডের মধ্যে চটপট করতে করতে এক এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অ্যাডমিট করা হয়, চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেল থেকে যখন জবাব দেওয়া হয়, উৎস চিকিৎসার জন্য আরেক জায়গায় নেওয়া হয়, ওই জনম দুঃখিনী মা তখন চিন্তা করছে, আল্লাহ তুমি আমার সন্তানের নিও না রে বাবু, যদি না আল্লাহ তুমি আমার সন্তানের নিও না, আল্লাহ তুমি আমাকে নিয়ে না, মা বাবা ছাড়া কি যে কষ্ট হে দুনিয়ার থরে, বুঝবে যারা রয়েছে তারা আমার মতো এ সংসারে, মা বাবা ছাড়া কি যে কষ্ট এই দুনিয়ার তোরে, বুঝবে যারা রয়েছে যারা আমার মতো এ সংসারে, যে সময় তাকে সবাই বাবারিয়া ধরে, সে সময়ে গেল বাবা আদর কবরে, সে সময়ে গেল বাবা আদর কবরে, বেচো আমি এ দুনিয়ায় আছি তোমরে, বুঝবে যারা রয়েছে যারা
আমার মতো এসব সারে সলাত নেয়া আবদে মুস্তফা খৌফ নরকা রুসা জরা তো তো হ্যায় আবদে মুস্তফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় সাল্লে আলা মাশাআল্লাহ সাল্লে আলা বলছিলাম বাবা মা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালের মধ্যে চলে যায় ওই দুঃখিনী মা তার বড় স্বামীকে ডেকে বলে স্বামী রে আমি যদি কোনো কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় নেই ও স্বামী আমার সন্তানের জন্য যাতে কোনো কষ্ট না হয় অমুক জায়গার মধ্যে কিছু আমার স্বপ্ন আছে এগুলো আমার সন্তানের জন্য রেখে দিও অমুক জায়গার মধ্যে যে জমিনটা আছে আমার সন্তানকে লিখে দিও ও স্বামী আমি চলে গেল আমার সন্তান যাতে আমার হতভাগা আমাকে ছাড়া এটা বুঝতে না পারে ও এদল বন্ডার জনম দুঃখিনী মা এমন একজন মা যে মা আপনাকে পেটের মধ্যে রেখেছে যে মা আপনাকে প্রসব করেছে যে মা আমার ভাইয়েরা 30 মাস পর্যন্ত আমার ভাইয়েরা ওয়াফিসালু গোসালা সুনা সাহারা আল্লাহর কোরআন আমার আল্লাহ বলে ওয়াফিসালু এত দামি জানে না সকলে বলুন বাবা তোমার নাম কি কি নাম মাশাআল্লাহ দোয়া নেওয়ার জন্য আসছি আলহামদুলিল্লাহ বলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে একটি হজ সওয়াব মিলে একটি হজ সওয়াব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি আপনাকে বিরক্ত হচ্ছেন আমি কি ভেতরে ঢুকে যাব মায়ের কথা বলছিলাম মা এমন একজন মা যিনি সন্তানকে পেটে রেখেছেন প্রসব করেছেন সন্তানের নামের ব্যবস্থা করেছেন আজানের ব্যবস্থা করেছেন আকিকার ব্যবস্থা করেছেন সন্তানের জন্য তাহনিকের ব্যবস্থা করেছেন সন্তানের জন্য সম্পত্তির ব্যবস্থা করেছেন সন্তানের জন্য আপনার ব্যবসার ব্যবস্থা করেছেন এবার পালা হচ্ছে সন্তানকে কি করাবে মা তো না কি করাবে বিয়ে করাবে কিসের আশায় কথা বলেন না কিসের আশায় নাতির আশায় কিন্তু সে হতভাগা মায়ের ইচ্ছা আর পূরণ হলো না হতভাগা দুঃখিনীর ইচ্ছা আর পূরণ হলো না দুই মাস হতে না হতে সন্তান বলে মা তোমার সাথে আমি আর থাকতে পারছি না আমি আলাদা হয়ে যাচ্ছি এসব সন্তানের চেয়ে তো বন জঙ্গলের শৃগাল ভালো অনেক ভালো এসব সন্তানের চেয়ে তো গরু গরু মই ছাগল ভালো অনেক ভালো তোমার মতো সন্তান যে সন্তান পালাচ্ছে আরে গরু মহিষ কুকুর বেড়া ছাগল তো অনেক ভালো যে সন্তানের জন্য দুঃখিনী মায়ের ত্যাগের শেষ নাই যে সন্তানের জন্য হাসপাতালের বারান্দায় যে মা মারা যাওয়ার অবস্থা হয়েছিল যে মা মৃত্যুর বিচার
চেষ্টা তোর জন্য করলো, আর তুই কিনা একটি মাসও মাকে সুখ দিতে পারলি না। ওই বেহায়া বেহি মহিলার প্রেমে পড়ে ওই বেহায়া বেইজ্জত মহিলার কথা শুনে এক মাসের মধ্যে আলাদা হয়ে যায়, এরকম মহিলা আছে না নাই? সাথে 90% মহিলা দেখবেন এসব কাজের মধ্যে নিয়োজিত। বোধ মা বোন আর বদুয়া দিব ও অনুদুয়ারা গরু মরে না। আমি তো সিটিং গেবাসে কম পারি কিতা মাত মাত কিতা শকুনে যদি দোয়া করে গরু মরা যাইত নি কিতারা বা শকুনে দোয়া করলেই তা গরুর কি তৈবা। এই জন্য জিতা চাইতা হওয়া লাগবে, বেজাল করার কোন সুযোগ। তো যেই মা এত কষ্ট করলো সেই মাকে কি করলো? আলাদা করে দিল। গত কয়েক দিন আগে আমাকে এক মাহফিলে প্রশ্ন করলো আমার ভাই মুমতাসির রহমান সিরাজি ছিল, বলে হুজুর আমাদের এলাকায় একজন বড় প্রভাবশালী লোক আছে, মা থাকা অবস্থায় মাকে এমন অত্যাচার করেছে, মাকে দুমুঠো কোনোদিন বাদ দেয় নেই, বাবার জায়গা সম্পত্তি সব কেড়ে নিয়েছে। মা যখন মারা গেছে না, আদর মায়া মহব্বত বাড়ি গেছে, ওই জায়গার স্ত্রী নামার জন্য বড় আকারে মেজবান দিল। আল্লাহ কুদার কসম, আজকে সরকিদের পর 9 নম্বর ওয়ার্ডের জমিন থেকে বলে যাচ্ছি, তার মতো জালেমের সেই মেজবান আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, টিকে না বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, যেই মা দুনিয়াতে থাকা অবস্থায় দুমুঠো ভাতের ব্যবস্থা করল না, আর মা মরে যাওয়ার পরে কত আদর, দুইটা সেটটা মুহূর্ত জবাই করে কি করে মেজবান দেয়, এগুলো জায়েজ নাই। আসল মা দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বলে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, একদিন আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরে জিয়ারত করলেন, তাওয়াব করলেন, আমার ভাইয়েরা জান্নাতুল বাকির পাশে একজন মানুষ দেখা যাচ্ছে, আমার ভাইয়েরা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘরে কেঁদে কেঁদে আল্লাহর নবীর দরুদ পড়ছে, ওনার চক্ষু ভালো নয়, চোখ অন্ধ, এই বছর দেখলেন ইনি আল্লাহর নবীর দরুদ পড়তেছে। আমার ভাইয়েরা শিবলি রহমতুল্লাহ আলাই এবার বলছেন, দ্বিতীয়বার হজের মধ্যে গেলাম, সেবারও তাকে দেখলাম আল্লাহর ওই পবিত্র জায়গার মধ্যে বসে আল্লাহর নবীর দরুদ পড়ে। তৃতীয় বছর গেলাম, তৃতীয় বছর দেখলাম আল্লাহর পবিত্র ঘরের মধ্যে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে। চতুর্থ বছর গেলাম, সে বছরও দেখলাম ওই মানুষটা আল্লাহর নবীর জিকির করে, কিন্তু আশ্চর্যের বিষয় উনার দুটা হাত নাই, দুটা পা নাই। শিবলি রহমতুল্লাহ আলাই ওই যুবকের পাশে গিয়ে বলে, যুব চারটা বছর ধরে তোর কাছে আসতে চাই যুব, কোনোদিন তোমার কাছে আসলাম না, এরে যুবক, ও যুবক, কি কারণে আল্লাহর পবিত্র জায়গার মধ্যে বসে বসে কান্দরে যাবো? ওই যুবক বলে, আল্লাহর বলি তোমার বললে কি মনের মিটা আমার কোদা নিবারণ হবে? আল্লাহর বলি ডাক দিয়া বলে, রে যুবক দেরি করিস না কেন, দেরি কেন করিস রে, চেষ্টা করতাম তোর মনের ভেতরে যেটা আছে সেটা নিবারণ করার জন্য। ওই যুবকটা কেন্দে কেন্দে বলে, রে এ আল্লাহর বলে শোনো, আমি শিবলি তো এমনি শিবলি, আমি তোমার সামনে হাত ছাড়া পা ছাড়া আমি এমনি হয় নাই, আমার মা আমাকে বড় কষ্ট করে বড় করেছিল, আমার মা
আমাকে পেটে ধারণ করার সময় আমার বাবার ইন্তেকাল হয়েছে, মা সন্তান আর স্বামী গ্রহণ করে নাই, মা সন্তানের চেহারার দিকে দেখে নিজের সতীত্বকে মাটির মধ্যে কুরবান করে দিয়ে, নিজের যৌবনকে মাটির মধ্যে কুরবান করে দিয়ে মা সন্তানকে তিলে তিলে মানুষ করেছে। শিবলি রহমতুল্লাহ আলাইহ শুনবা, এরপরে কি যুবকটা ডাক দিয়ে বলছে, রে আল্লাহর বলে কি বলবো, চোখের পানি তো রাখতে পারি না, যেই মা আমার জন্য এত আদর করেছে, ওই মা আমাকে বড় হওয়ার পরে আমাকে বিয়ে শাদিও করালো। একদিন আমার স্ত্রীকে বললাম, আয় আমার স্ত্রী, আমাকে তো কাঠ কাটতে বনের মধ্যে যেতে হবে। আপনাদের এখানে বন আছে না? বনের মধ্যে কাঠ কাটতে যাবে। স্ত্রীকে বললেন, স্ত্রী আমার জন্য আজ খাবারটা একটু বনের মধ্যে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে পৌঁছায় দিও, আমি আজ আসব না। স্বামী যখন গেল, স্ত্রী আর খাবার পাঠালো না, সন্ধ্যাবেলা স্বামী এসে দেখছে খাবারও পাঠালো না, সারাদিন খাবার রান্নাও করলো না। স্ত্রীকে বলছে, আয় আমার স্ত্রী, বড় ক্ষুধা লেগেছে, খাবার দাও না, রাত তো হয়ে গিয়েছে। স্ত্রী বলে, না খাবার রান্না করি নাই, যতক্ষণ তোর মা ঘরের মধ্যে থাকবে ততক্ষণ আমি খাবার রান্না করব না, হয়তোবা তোর মার একদিন নয়তোবা আমার একদিন, তোর মাকে ঘর থেকে যতক্ষণ বের করবি না আমি হয়তোবা চলে যাব, আমি চলে যাব, তোমার মা থাকবে হয়তোবা তোমার মা চলে যাবে আমি থাকবো। ওর যুব এবার এই যুবকটা পাগল পারা হয়ে ওই স্বামীকে ওই যুবকটাকে এমন ভাবে উত্তপ্ত করলো মহিলা, উত্তপ্ত করার কারণে বলে, আমার মা কোথায়? বলে, তোমার মা আগুন আগুনের গরম নিচ্ছে, তখন শীতকাল ছিল, আগুনের গরম নিচ্ছে। ওই যুবক মায়ের কাছে গিয়ে মাকে এমন ভাবে লাথি মেরেছে, মা আগুনের কুণ্ডুলের ভিতরে পড়ে গিয়েছে, ওদিক দিয়ে মাকে আগুনের মধ্যে ফেলে কিছুক্ষণ পরে এসে মাকে দেখতেছে, মাকে নেওয়ার জন্য যেই মা তার জন্য এত কষ্ট করেছে, নিজের যৌবন কুরবান করে দিয়েছে, এই সন্তানকে বড় করেছে, এই সন্তানকে লালন পালন করেছে, আর সে সন্তান মাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলো। ওই মা আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করতে দেরির জমা, ওই মা এই দরার মুখ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তো সবাইকে পান করতে হবে, মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার যুবক মাকে ডাক দিয়ে বলে, রে মা তুমি উঠো না, মায়ের কোনো সাড়া শব্দ নাই, মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ওই যুবক আস্তে আস্তে তার জীবনটা এত হতাশার মধ্যে চলে গিয়েছে। এই যুবক বলে, এই মা আমার জন্য এত কষ্ট করেছে, যে মা কিনে না খাওয়াই আমাকে খাওয়া যেই মা শীতের রাত্রে যেই মা নিজের শরীরের কাপড় খুলে দিয়ে আমি সন্তানকে দিত, ওই মায়ের শরীরের মধ্যে আঘাত করলাম, আমার দ্বারা এত কষ্ট হলো, আমার মায়ের আমার মা যদি আমার মাফ না করে আল্লাহ মাফ করত না। আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দারে ও বান্দারে বান্দা তোমরা শোনো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এবার যুবক বলে, না না, যে হাত দিয়ে আমি আমার মারে আঘাত করছি আমি ওই হাত আর রাখবো না। এবার যুবক নিজের হাতটা নিজে কেটে ফেললো, নিজের হাতটা কাটার পরে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বুঝি তোমার রাগ এখনো কমে নাই, কারণ হাদিস আছে, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদে ওয়া সাখতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে মা বাবার সন্তুষ্টি করতে হবে, মা বাবার সন্তুষ্টি যদি করতে পারো আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। ওই মায়ের কোলে যায় আঘাত যদি দাও, বাবার কোলে যায় আঘাত যদি দাও, ওরে যুবক শুনিয়া রাখ, সে যেন মা বাবার কোলে যায় আঘাত দিল না, সে যেন আল্লাহর কলিজার মধ্যে আঘাত দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, তোয়াতুল্লাহ
আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করতে চায় সে যেন তার মায়ের আনুগত্য করে। আরো জোরে বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলতে হবে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أرجو بولين إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أمر الله بولين ওই মায়ের কলিজে আঘাত দিস না রে যুবক। কোন যুবক যদি মারে আঘাত দিস, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে মায়ের কদমে মায়ের কদম দইরা মাপ চাইবার, মা তুমি আমার মাফ করে দাও। ওরে মা, শিবলি রহমতুল্লাহ আলাইকে যে যুবক বলেছিল, ওই শিবলি রহমতুল্লাহ আলাইকে যুবক বলে যে মাকে হাত দিয়ে আমি আঘাত করেছিলাম সে হাত আমি রাখি নাই, সে পা আমি রাখি নাই, তারপর আমার ভয় লাগে ওই কবর আজাবে জানি আমাকে দাও দাও করে চলে, কারণ যতক্ষণ দয়াল জনম দুঃখিনী মা আমারে মাফ করবে না ততক্ষণ আল্লাহ আমারে মাফ করবে না। এজন্য মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো মক্কা আর মদিনা পাবে তাহার চরণ ধর বল, মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো, মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো মক্কা আর মদিনা পাবে তাহার চরণ ধর। সালাতুনিয়া জান্নাতের ভেতরে একজন মানুষ কোরআনের তেলাওয়াত করছিলেন, আল্লাহর নবীর ঘুম ভাঙল, আল্লাহর নবী বলে ইন্নি উরিদু আমি স্বপ্নে দেখলাম ফিল জান্না জান্নাতের ভেতরে আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। শুনলে আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন ওই জান্নাতের ভেতরে আমি যার আওয়াজ শুনলাম ইনি হলো আমার একজন সাহাবী। এবার সকাল বেলা হলো আল্লাহর নবী জাগ দিলেন, এর আমার সাহাবী তোমার কোন আমল ছিল জান্নাতের ভেতরে তুমি এখনো দুনিয়াতে আছো, সুবহানাল্লাহ এখনো তুমি দুনিয়াতে আছো, আমি তো গত রাতে তোমাকে জান্নাতের ভেতরে দেখলাম, ছিল আল্লাহর নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো আমল নাই, আমার ঘরে জনম দুখিনী মা আছে, আমার দয়াল বান্দার আব্বা আছে, সকাল বিকাল আমার দায়িত্ব হচ্ছে আমার জনম দুখিনী মা বাবার সেবা করা। আরো জোরে বলে, আর একটু আল্লাহ আকবার। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, লাতাবুদুনা ইল্লাল্লাহ, লাতাবুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক হাফেজ আছে কুরআনের আয়াত, আল্লাহ বলে লা তাআবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, মা বাবার গোলামি করো, এই গোলামি তোমার জান্নাতের ব্যবস্থা। নবীর সাহাবীতে কোন দুনিয়াতে ইনি দুনিয়াতে থেকেই আমার নবী দেখেছেন উনি জান্নাতে। নবী জিজ্ঞেস করলেন কি আমল ছিল, কোন আমল ছিল না, মা বাবার গোলামি ছিল। আরেক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আল্লাহর ওলি আসলেন, যার নাম আমার ভাইয়েরা যার নাম ছিল তালা তালাবিস ইবনে মিয়াস, তয়ালাস ইবনে মিয়াস। ইনি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে গেলেন, আই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি একটু কষ্ট করে আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য এমন কি আমল আছে একটু আমাকে বলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ঘরে কি তোমার মা আছে? বলে হ্যাঁ। বলে ওই মায়ের কদমে গিয়ে একটু চুমা খাও আর মাকে বলো, ও মা আমাকে মাফ করে দাও না, জিহাদ কি বরাবর হে। আর আনওয়ারুল হাদিস কিতাবের ভেতরে এই হাদিস নকল করছে, সওয়াব হচ্ছে, জিহাদ কি বরাবর হে, জিহাদ কি বরাবর হে, আরে জিহাদে গেলে যেমন সওয়াব, মায়ের কদমে গেলে মায়ের গোলামি করলে তেমন সওয়াব। আর একটু জোরে বলবেন না, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাবার পরে জিজ্ঞেস করলে আমার গুনাহ মাফ করার জন্য কোনো মাধ্যম আছে কিনা। বলে তোমার গুনাহ মাধ্যম করার জন্য যদি মাফ চাও একটাই পথ, সেটা হচ্ছে মা এবং বাবা। ওই মা বাবার কোলে যায় আঘাত দিয়ে যদি তুমি বড় শিল্পপতি হও, তুমি ধন সম্পদের মালিক হও, ওই ধন সম্পদ মনে রাখবা একদিন তোমার থাকবে না, এই ধন সম্পদ তোমার সব ধ্বংস হয়ে যাবে। ওই মায়ের কদমের মধ্যে গিয়ে অপরাধ ক্ষমা চাইতে পারলে হয়তোবা ওই মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার সম্পত্তি ফিরিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আরে নাবিয়ে না, জোরে সকল নবীর সেরা নবী প্যারা নবী মোস্তফা, হায়রে শরণের চেয়ে দামি রে মদিনারে দো লিখনা। আল্লাহ জোরে সে দিনা তারা উঠো উঠি করলো, আমি শেষ করে দেবো, আপনাকে বিরক্ত হচ্ছে, আমি তো মাত্র ওয়াজ শুরু করেছি। আল্লাহ পাক কবুল করুক আমার ফিসা বুজুর হায়াত, আল্লাহ বরকত দিক আপনাদের হায়াতে, বরকত দিক
আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কোন অসুবিধা হচ্ছে? এখনো দুনিয়াতে আর আমার নবী স্বপ্ন দেখলেন জান্নাতে। একদিন আমার নবী বলেন, বেলাল, ও বেলাল, আমি তো জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আমার আগে আগে হাঁটতেছো। বেলাল, তোমার কি আমল ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যার চামড়াকে কিনা আপনার রুদের তীব্র রুদের ভেতরে হযরতে বেলালের চামড়াগুলা সিলাইয়া নিল, আপনারা এখানো কিতা বলেন? তুললে নিছে ঠিক না? নি চামড়া তুলার পরে এখানো লবণ দিয়া রুদের মধ্যে নিয়ে গেল, আর হযরতে বেলালকে বলছে, বেলাল আপনি আপনার নবীকে ভুলে যান, দিন ইসলামকে ভুলে যান। হযরতে বেলাল বলে, আমি সব ভুলতে পারি, এই কলব দেখে মদিনাওয়ালাকে ভুলতে পারি। বলেন না মদিনাওয়ালাকে ভুলতে পারি? আরে মদিনাওয়ালার ভালোবাসাই তো হচ্ছে সব কিছুর মূল কথা, বলেন ঠিক কি না? এজন্য তো আল্লাহু আকবার, ইয়া রাসূল আজম দস্তবে, এত লাই ইন্দুরা কিতা হয়, উতারমিন্দ্র মহাসুরিন্দ্র লো জষ্টং চষ্টং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাম অল্লাহ রসল্লা মহম্মদার কনবরস অল্লাহ অল্লাম ইন্দু অল্লাহ দে। আমার হিন্দু ভাইরা কিতা হয় বেড়ারা, মা বাপরে এখনো চিনছস না, মা বাবার গুলামি করছস না, রসুল পাকের নাম নিলি না, আর আমরা ইন্দু হইয়া হইতাছি উতারমিন্দ্র উতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জষ্টং চষ্টং পরম পূর্ণং ব্রহ্মণং অল্ল। সুবহানাল্লাহ, কই আল্লাহর মতো কোনো আল্লাহ নাই আর নবীর মতো কোনো নবীও? বলেন না নবীও? এজন্য তো বিজ্ঞানী বলে, মাই চয়েস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিটল লিস্ট অফ দা ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন মে সারপ্রাইজ সাম রিডার্স মে বি কোশ্চেন বাই আদার্স বাট হি ওয়াজ অনলি ম্যান ইন হিস্টোরি অফ দা ওয়ার্ল্ড হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দা রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। যেই নবীর সমাজ নীতি, অর্থনীতি, পরিবার নীতি, যুদ্ধ নীতি, বন্দি নীতি, সমস্ত নীতিতে যিনি গোল্ডেন প্লাস পেয়েছে উনি হলো আমার আপনার আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্দারে নবী হায়াতুন নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক না বেঠে? সেই হায়াতুন নবীকে আমরা ভালোবাসতে চাই কিনা? সেই হায়াতুন নবী সম্পর্কে বলে দা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ, বলেন। আর সেই নবীকে নিয়ে আজকাল কিছু সম্প্রদায় সেই নবীর ব্যাপারে কথা বলে আসে না নাই? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন না আমিন। আমার মূল কথা কোথায় ছিল? হযরতে বেলাল নবীর সামনে সামনে হাঁটতেছে কোথায়? আরো জোরে বলিন না, কোন জান্নাতে? যে জান্নাতে খালিদিনা ফিহা, কুরআন শরীফের মধ্যে আছে খালিদিনা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এরকম একটা কুরআনের আয়াত আছে জান্নাতে। এটা এমন একটা জান্নাত যেখানে অপূরন্ত নিয়ামত আল্লাহ দেবেন। সেই জান্নাতে বেলাল হাঁটছে। বেলাল, তোমার আমল কি ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার আমল বেশি কিছু ছিল না, আমি বেলাল মা বাবার সেবা করতাম। আমি বেলাল যখনই সময় পেয়েছি আমার মা বাবাকে কষ্ট দিই নাই, আমি বেলাল আমার বাবাকে কষ্ট দিই নাই, আমি শেষ পর্যন্ত যতদিন আমার রসুলুল্লাহর কদমে ছিলাম ততদিন আমি মসজিদে নববীতে আজান দিয়েছি, আর আল্লাহ খুশি হয়ে বেলালকে জান্নাত দিয়েছেন। আর একটু জোরে বলেন না, বলুন মা বাবাকে রাজি করলে জান্নাত পাওয়া যায় কিনা? আরো জোরে বলেন। এজন্য মা বাবা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত। এই হাদিসটা অনেকে বলে জাল হাদিস, আস্তা দামিশ। ইনশাআল্লাহ আমি ওদমের একটা কিতাব শীঘ্রই বের হবে,
আমার প্রকাশনা থেকে অনুবাদকৃত সেই কিতাবের ভেতরে আমরা এনেছি। আরে জান্নাত, এমন একটা জান্নাত যেই জান্নাতটা হবে আপনার মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জান্নাতটা হচ্ছে জান্নাত এমন কদমো কে তলে হে, জান্নাত মা বাপ কি কদমো কি তলে হে। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাত এটা এমন জান্নাত আল্লাহ মা বাবার কদমের নিচে দিয়েছেন। মা বাপ কি তলে হে, মা বাবার কদমের নিচে পায়ের নিচে আল্লাহ জান্নাত। আল্লাহ ভাইদেরকে জান্নাত বুঝার তৌফিক দিক। আরে ভাই, দুনিয়ার নবী, দুনিয়াতে যেই নবীকে ভালোবাসলে কবর আপনি জান্নাত পাবেন, আর দুনিয়াতে যদি সেই নবীকে কষ্ট দেন জান্নাত কি পাওয়া যাবে? কথা বলেন, জান্নাত কি পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মা বাবা বুঝার তৌফিক দিক। দুটি জিনিস, একটা হচ্ছে পিতা মাতার পক্ষ থেকে সন্তানের হক, আর একটা সন্তানের পক্ষ থেকে পিতা মাতার হক। পিতা মাতার পক্ষ থেকে সন্তানের হক কি কি? সন্তানের হক কিছু কথা বললাম। নাম্বার এক হচ্ছে সন্তান দুনিয়াতে আসার আগে, আমরা যুবক হলো তুল খেয়াল করুন ঘুরিব দে মেয়ে বাজিবা বিয়ে করিব এই বাজার নেককারো বান। সুবহানাল্লাহ, এটা ফাতল্লে মিক্কে বাতাস হলো হতা হদাইলে আনিলে গরম মধ্যে দুই সাত দিন চাই তারিখ বললে আন না তারা যাইবে দিয়ে না ফাতো তো নিশ্চিত খেন নিশ্চিত বলি হত তো। জন্মের আগে দুটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ভালো বংশের মেয়ে, আর একটা হচ্ছে মা বাবা যখন গুরুত্বপূর্ণ সময়ে মিলিত হবে সেই সময় যাতে দোয়া পড়ে, সেই সময় যাতে তারা পুরা শরীর উলঙ্গ না থাকে এগুলা খেয়াল করতে হবে। আমরা যারা বিয়ে শাদী করেছি ইসলামিক নিয়ম কানুন আমাদের মানতে হবে। যেই মা বাবা মিলনের সময় একজন আরেকজনের দিকে গোপনাঙ্গর দিকে দেখে, হাদিস স্পষ্ট বর্ণনা আছে, সে সন্তান অন্ধ হবে। আজি আরা সমাজত মাসলাই নজানে, মিলনের সময় যদি দেখে সন্তান অন্ধ হবে, মিলনের সময় যদি আওয়াজ করে সন্তান বদির হবে। এজন্য মিলনের সময় অনেক আমাদের দায়িত্ব আছে, শুধু বিয়ে করলেন ঘর সংসার করলেন দুরাত ফুয়ানো ফুয়া হতো বিয়ে করিবার আগে তো দুনিয়া পিটিশ পাটি সব করিয়ে বলেছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। বাচ্চা হওয়ার পরে দায়িত্ব হচ্ছে আজান দিতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, এগুলো হচ্ছে বাবার পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে। কথা কি বোঝা যায়? এবার লাইনে লাইনে আসেন, আমি মাসালাটা বুঝাই দিতেছি। আজান দিতে হবে, কি দিতে হবে? আজান দিতে হবে আকীদা বালা আছে এরকম ইমাম দিয়ে। কথা বলেন ঠিক কি না? এনে মুলুক এনে তোর ইয়ানি এনে আসেছে মা লোক গদি আজান দিলে হামুইতো না, এবার খতম বাদা বাদে এনে করে দুনিয়া তাইনর করে কইবে কি রে। কথা বলে ঠিক কি না? এজন্য যিনি আজান দিবেন আজান দেওয়ার মানুষ তো আকীদা পরিপূর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজানের পরে সন্তানের তানিক করতে হবে। তানিক করবেন বুজুর্গ কোনো আলেম দিয়ে। সংসারে যদি কোনো বুজুর্গ মানুষ থাকে, নাককার কোনো মানুষ থাকে, আজকালকার দেখা যায় মাজারের নামে বন্ডামি চলতেছে। কথা বলেন ঠিক কি না? এক ফিরের ফুয়া 30 জন 30 জন ফিসাদি বই রই, হায় হায় সমাজ তো নষ্ট হয়ে গিয়েছে, সাতজন অত্যন্ত দোয়া লইলে হামইতো ন, বেলায়ত রশি জিবারিককে গিয়ে ভাই এবার তুম দোয়া লইলে হামই বোধ মাতো না ঠিক না বেটে। আমাদেরকে চিন্তা হবে কোন আল্লাহর বলে দোয়া নিলে আমাদের তকদির পরিবর্তন হবে। আমরা সমাজ নষ্ট হয়ে গিয়েছে, আজকে মাজারের নামে বাজার সাজানো হচ্ছে, আজ মাজারের নামে বাজার সাজানো হচ্ছে,
উরুশের নামে আমার ভাইয়েরা গরুকে লাল খাবার দেওয়া হচ্ছে, মাজারের নামে উরুশের নামে ভণ্ডামি করা হচ্ছে, এগুলা বন্ধ করতে হবে। এগুলা যদি চলে আর দু চার পাঁচ বছর পরে এই দেশের সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য শরীয়ত সম্মত দরবার পেতে চাইলে আমার ভাইয়েরা চিকিৎসকের দরবারে চলে যাও, গৌসে মুক্তারের কদমের মধ্যে চলে যাও, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার পক্ষ থেকে সন্তানের উপর যেগুলো হক আজান দিতে হবে, নাম রাখতে হবে, তাহানিক করতে হবে, এরপরে সন্তানের জন্য আকিকা দিতে হবে, এগুলো কিন্তু সব পিতামাতার হক। এগুলো সব আমি এখানে কিতাবে নোট করছি, মা বাবার অকল দোবা ফুয়া ফুয়া সল্লাল্লাহ গড়া ফুরি বোঝে একাশি নক আছে হওয়ার নক মাতে আর হওয়ান জানি সুজি বরদ দিয়ে অনর নসাতে কুয়াল মারি লাভ কি আমি দেখলাম প্রায় 83টার উপরে মা বাবার দায়িত্ব এই ছেলে বড় করার পিছনে। এই ছেলেকে আমাদের কাছে আসতে লালন পালন করার সময় কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলে আদিবু আওলাদাকুম সালাসা হিসাব, আল্লাহ নবী বলে তোমার সন্তান যখন বড় হবে তাকে তিনটা জিনিস শিক্ষা দাও, হুব্বে নবীকুম আগে নবীর মহব্বত শিক্ষা দাও। আরে গাজী উদ্দিন মিল্লাতের মতো রাসূল আজম মাইজবন্ডারের মতো শেনশে শেখুতের মতো ইমামে আলা হযরতের মতো গাউসে মুক্তারের মতো আমার ভাইয়েরা এভাবে জগৎ বাসা পীরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানির মতো হতে হলে এদেরকে আমাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে এদের দায়িত্ব বুঝতে হবে, কথা বলে ঠিক কিনা? ঠিক।